16 এপ্রিল রাজ্যে আসছেন সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। 16 এপ্রিল মঙ্গলবার দুপুর 2টায় আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এখান থেকে একটি রোড শো এর মাধ্যমে আগরতলা শহরে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াং এবং রামনগর উপনির্বাচনে প্রার্থী রতন দাসের হয়ে প্রচার করবেন। বিমানবন্দর থেকে রাজবাড়ি উত্তর গেট হয়ে কর্নেল চৌমুহনি, পরবর্তীতে কামান চৌমুহনি হয়ে বটতলা থেকে সোজা দুর্গা চৌমুহনিতে গিয়ে শেষ হবে এই রোড শো। মাঝে সূর্য চৌমুহনিতে এক পথ সভায় বক্তব্য রাখবেন প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্টান্ট ক্যাম্পেইনের রূপে আমাদের এই রাজ্যে প্রচারে আসছেন আগামী 16 তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেতা, সর্বভারতীয় কংগ্রেস নেত্রী, সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ওয়াদ্রাজি। আগামী 16 তারিখ সোয়া 2টায় দুপুরবেলা উনি আগরতলা বিমানবন্দরে ল্যান্ড করবেন। তারপর ওখান থেকে একটা রোড শো এর মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট থেকে পুরোনো গভর্নর হাউস থেকে রাজবাড়ির উত্তর গেট থেকে হারজন সংগ্রহে কর্ণের চৌমুহনি হয়ে বিদ্যুৎকর্তা চৌমুহনি থেকে রাজবাড়ির দক্ষিণ গেট, তুলসীপতি হয়ে কামাল চৌমুহনি হয়ে সূর্যচৌমুহনি, এবং সূর্যচৌমুহনি মাথায় উনি সংক্ষিপ্ত বাকারে উনি ওনার বক্তব্য রাখবেন। তারপর আবার ওখান থেকে রোড শো এর মাধ্যমে পোস্টবিশ চৌমুহনি হয়ে বটতলা হয়ে দুর্গা চৌমুহনিতে গিয়ে শেষ করবেন। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।